আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি টপিক মূলত কি। আজকের ভিডিওটি টপিক হচ্ছে আপনারা কিভাবে ফরএভার থেকে আপনারা পেমেন্ট উইথড্র করবেন বা এখানে কাজ করবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, যদি আপনি ফরএভারে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার এখানে অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য অবশ্যই আপনার পিআর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন অনেকে কিন্তু এখানে পেমেন্ট পাচ্ছে বা পেমেন্ট প্রুফ শেয়ার করতেছে। এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনি যদি ফার্স্ট টাইম, আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওতে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো, এর জন্য পে আউট অপশনে ক্লিক করব। আর এখানে কিন্তু আমার অলরেডি 18 রুবেল রয়েছে, কিন্তু এখানে আমি 18 রুবেল উইথড্র করবো, এই জন্য এখানে 18 রুবেল সিলেক্ট থাকবে এবং উইথড্র বাটনে আমি ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করার পর আপনি এখানে একটি নোটিফিকেশন দেখতে পারবেন। অনেকেই কিন্তু এই পেমেন্ট উইথড্র করতে পারতেছেন না, যার কারণে আমাকে বলতেছেন যে এই সাইট পেমেন্ট করে না। এই যে এখানে আপনার 10 রুবেল আপনার এখানে ইনভেস্ট করতে হবে বা টপ আপ করতে হবে, এর জন্য আপনি এখানে টপ আপ বাটন বা ডিপোজিট এ বাটনে ক্লিক দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক দেবেন। ডিপোজিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন এই যে টপ আপ ইওর ডিপোজিট, এ অপশনে আপনি ক্লিক দেবেন। টপ আপ ইওর ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ডিপোজিট করার জন্য এই যে আইডিটা রয়েছে, অর্থাৎ আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনি যদি এখানে 10 অ্যামাউন্ট যদি ইয়ে করেন, তাহলে ডেইলি 1 ড্রাফট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যাই হোক, আমি এখানে ডিপোজিট বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে ডিপোজিট এখান থেকে, সরি, এই যে এখানে আমি ক্লিক দেব, এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনার এই যে পিআর অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করতে হবে। এই যে পিআর অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি করতে হবে, আমি এটাকে কপি করব রাইট ক্লিক, অথবা আপনার কপি বাটনে ক্লিক করলে আপনার এই পিআর অ্যাকাউন্টটা কপি হবে। এরপর আপনার পিআর রাবে গিয়ে আপনি এখানে এই ব্যালেন্সটা এখান থেকে সেন্ড করবেন। এর জন্য আপনি এখানে উইথড্র বাটনে ক্লিক দেবেন। উইথড্র বাটনে ক্লিক দিয়ে আপনি এখানে পিআর সিলেক্ট করবেন এবং এখানে আপনার পিআর অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আমি 39 লাস্টে এটা আমি দেখবো, এই যে 39, এখানে আমার অ্যামাউন্ট দিতে হবে 10 রাফ দিয়ে আমি এখানে সেন্ড দিব। এখানে টেমপ্লেট হিসেবে যদি আপনি এটা যদি সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে সেভ এটা অটোমেটিক হয়ে থাকবে। আর যদি আপনি কমেন্টে কিছু লিখতে চান, লিখে দিতে পারেন। সো এখানে আপনার কোনো কিছু লেখা লাগবে না, আপনি জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। এই যে এখানে রাব, অবশ্যই আপনারা রাবেই দিয়ে দেবেন, তাহলে আপনার এটা রাবে সেন্ড হয়ে যাবে। আমি সেন্ড এখানে ক্লিক দিলাম এবং এই যে ট্রানজেকশন আইডি, এটা আপনারা কপি করবেন। এই যে ট্রানজেকশন আইডিটা কপি করার পর আমি এখানে পেস্ট করব, এই যে, এরপর চেকে দিব। সরি, দেখি আমি, আচ্ছা আমি এখানে এই অ্যাসটা কেটে দিব, এখন চেক দিব। আমি এই যে আমার 10 রাভেল এখান থেকে সাকসেস, অর্থাৎ আমি এখানে ওকে বাটনে ক্লিক দিব। ওকে বাটনে ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখতে পারবো আমার টপ আপ কিন্তু সফলভাবে হয়েছে, অর্থাৎ আমার 10 রাভেল কিন্তু এখানে ডিপোজিট হয়েছে। আমি যদি এখন পে আউট ক্লিক দিই, পে আউটে ক্লিক দেওয়ার পর
আমি যখন আমি যদি এখান থেকে ধরেন 11 রাভেল আমি উইথড্র দিতে চাই, সেক্ষেত্রে উইথড্র বাটনে ক্লিক দিব। এই যে উইথড্র বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার পেমেন্ট চলে আসছে। আমি যদি পেইড অপশনে ক্লিক দিই তাহলে আপনি দেখতে পারবেন এই যে 11 রাভেল কিন্তু এখন আমার পেমেন্ট চলে আসছে। এখানে যদি আমি ব্যাকে আসি, এখানে 46 ছিল, আমি এখানে 10 রাভেল এখানে কাটার পর আমি দেখবো এখন আমার কোনো প্রফিট আসছে কি না। এই যে 46 পয়েন্ট, অর্থাৎ আমার ওইখানে যখন ডিপোজিট করেছি ওখানে এক্সট্রা একটা ফি কাটছে। আমি যদি আবারও এখান থেকে উইথড্র করতে চাই সেক্ষেত্রে আমি যে উইথড্র বাটনে ক্লিক দিব, কিন্তু এখানে হয়তো বা একটা লিমিটেশন আছে, এখানে একটা লিমিটেশন আছে অবশ্যই, 1 ঘন্টা পর পর এখানে ট্রাই করতে হবে। কারণ এখানে একবার পেমেন্ট আপনি উইথড্র দিলে 1 ঘন্টা পর আবার আপনাকে উইথড্র করতে হবে। সো দেখুন আমি আবারও এখানে উইথড্র করলাম, আবারও এখানে আমি পেমেন্ট পেয়েছি। আমি যদি এখানে রিফ্রেশ দিয়ে দেখি এখানে দেখবেন যে 47 হয়ে গেছে, অর্থাৎ আপনি যেটা ইনভেস্ট করবেন ওইটা আবার পরে তুলতে পারবেন, সমস্যা নেই। এই যে 47 হয়ে গেল, আপনারা লাইভ পেমেন্ট প্রুফ দেখতে পারলেন যে এই সাইট আসলে পেমেন্ট করে কি না। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখানে কিন্তু 100% পেমেন্ট করে, আর এভাবে আপনারা উইথড্র করবেন। এরপরেও আমি আপনাদেরকে যে এখানে কিছু মোমেন্ট, অর্থাৎ আমার এটা এখন আমি আর এখান থেকে পেমেন্ট নিতে পারবো না, কিছুক্ষণ পর আবার আমার এখান থেকে উইথড্র দিতে হবে। যাই হোক, আমি আর আজকে উইথড্র দিব না। আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি এখানে কীভাবে কাজ করবেন। এখানে আপনি সার্ফিং বাটনে ক্লিক করবেন। আর অবশ্যই আমি আপনাদের এই ভিডিওতে বলবো, আমাকে অনেকে কমেন্ট করেন যে সাউন্ড কোয়ালিটি ভালো না, ইনশাল্লাহ আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি মাইক্রোফোন নিয়ে আসতেছি যেন আপনারা ভালো একটি সাউন্ড কোয়ালিটি পান। আশা করি এই প্রবলেমটা থাকবে না, কিছুদিনের মধ্যেই সলভ হয়ে যাবে। এ দেখুন, এইখানে আপনারা এই সার্ফিংয়ে ক্লিক করার জন্য আপনি এখানে ক্লিক দেবেন এবং এই ওয়েবসাইটে আপনার টাইম কাউন্ট হবে। আমরা এখানে 10 সেকেন্ড ওয়েট করব। 10 সেকেন্ড ওয়েট করার পর এই যে এখানে এই ক্যাপচারটা আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে রিফ্রেশ করবেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই ব্যালেন্সটা কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু জানতে পারলেন বা শিখতে পারলেন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বোনাস কালেক্ট করবেন। বোনাস অপশনে ক্লিক দেবেন। বোনাস অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা যদি গেটে বোনাসে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন এই যে আমি 0.50 রুবেল ক্রেডিট পেয়েছি। এভাবে আপনারা এখানে বোনাস কালেক্ট করবেন। আর পে আউট তো ফার্স্ট টাইমে দেখে দিলাম, আর সার্ফিংয়ের কাজটা হচ্ছে ওই যে আপনার ছোট ছোট অ্যাডে ক্লিক করা। আর এখানে ডিপোজিটের বিষয়টাও আমি ক্লিয়ার করে দিলাম। আপনি এখানে ফার্স্ট টাইম $10 ডিপোজিট করতে হবে, তারপরে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে প্রতিদিনের প্রফিট যেটা হবে সেটা আপনি এখানে কালেক্ট ইনকামে ক্লিক করলেই আপনার এই প্রফিটটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে মিনিমাম 1 রাভ হলে আপনি এখান থেকে প্রফিটটা উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।